রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ভারতের অর্থনৈতিক অগ্রগতি আরও শক্তিশালী হবে, দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপির হার সবাইকে চমকিত করবে। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক উন্নয়নের পক্ষে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা সবচেয়ে বড় প্রতিবন্ধক, কিন্তু ভারত তার মোকাবিলা করতে প্রস্তুত। উল্লেখ্য, 2023-24 অর্থবছরে এপ্রিল থেকে জুনে জিডিপি বৃদ্ধির হার 7.8%, গত চারটি ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চ। পরিষেবা ক্ষেত্রে পরপর দুবার 10% উপর বৃদ্ধি ঘটেছে। সারা বিশ্বে এখন ভারতের অর্থনীতি দ্রুততম গুরুত্বপূর্ণ অর্থনীতি। 2022-23 প্রথম ত্রৈমাসিকে জিডিপির হার ছিল 13.1%, দ্বিতীয় ত্রৈমাসিকে ছিল 6.2%, তৃতীয় ত্রৈমাসিকে ছিল 4.5% এবং চতুর্থ ত্রৈমাসিকে ছিল 6.1%। এবছর এপ্রিল থেকে জুন মাসে ভারতের জিডিপি বৃদ্ধির হার চীনের থেকে বেশি। 2023-এর অক্টোবরে জিএসটি সংগ্রহ পরিমাণ 1.72 লক্ষ কোটি টাকা, যা দ্বিতীয় সর্বোচ্চ। গত এপ্রিল মাসে সংগ্রহের পরিমাণ ছিল 1.87 লক্ষ কোটি টাকা।